টুপি নিয়ে টানাটানি বাংলাদেশে, কথা বলে না, টুপি নিয়ে টানাটানি। আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপির জন্য, এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন? হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ আসছি না, আমি আমি যেই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন, বলেন ওই টুপি হারাম না হালাল বলেন, ওটা মাথায় দাও, ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিচ্ছেন কেন? আপনি ওরে মসজিদে বের করে দিচ্ছেন কেন? তাই বলুন, আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে নিয়ে আসো তো। চেঞ্জ করবে কেন? চেঞ্জ করবে কেন? আমি বাড়ি করে দিলে, আমি বলছি ওই টুপি চেঞ্জ করবে কেন? টুপিতে কি সমস্যা আপনি দেখেন? শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম আছে। হ্যাঁ নিয়ম কি নিয়ম বলেন আপনি? এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসা পাঁচ কুলি টুপি মাথা দেবে, দেওয়া পাঁচ কুলি টুপি কি ওটার মাথা দিলে কি বেহেস্তে আগে না না বেহেস্তে আগে যাওয়ার কারণে এখানে করব প্রশ্ন। পাঁচ কুলি টুপির নিয়ম কি বলেন? পাঁচ কুলি কেন ওটা ওটা কেন পড়ে মানুষ বলেন? এটা এটা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম? পাঁচ কুলি টুপি কে চালু করছে? যে চালু করে ওটা তার আমি জানি না। এটা নিয়ম কি এই পাঁচ কুলি টুপি পরে আসতে হবে, এটা কে চালু করছে? এটা মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছে তারা চালু করছে। আপনার মাথায় টুপি কই? আপনি টুপি মাথায় দেন নাকি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে আপনাকে, টুপি পরাটা কি, টুপি শব্দের অর্থ কি, এই টুপি কোথা থেকে আসলো? আরবিতে এটাকে বলা হয় কলান সুয়াতুন, যার বহু বচন হচ্ছে কলানিস। আর এই টুপি যেটা দিয়ে মাথা ঢেকে রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন কি না, এটা কি সুন্নাহ নাকি সুন্নাহের পরিপন্থী? নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক দুষ্ট লোক আছে যারা বলে যে এটা পড়াটা জরুরি কিছু না, মানলাম জরুরি কিছু না, তো পড়লে সমস্যাটা কি? কথা বলে না, পড়লে সমস্যাটা কি? পড়লে খাওয়া যায় না যে, কথা বুঝে না, পড়লে কি করা যায় না, টানা যায় না, পড়লে আরেকজন মেয়ের দিকে তাকানো যায় না, পড়লে আবার সুদ নেওয়া যায় না, টুপি পরে সুদ খামো, টুপি পরে ঘুষ লোমো, পড়লে সমস্যাটা কি? এটা তো তো একমত যে আল্লাহর নবী জীবনে মানে একবার হলেও টুপি পরেছেন, হাজার হাজার বার পরেছে, একবার হলেও তো আল্লাহর নবী পরেছেন, তো নবীজি যেটা করেছে এটা কি সুন্নাত না? সুন্নাত। তারপরে পড়লে সমস্যাটা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান বিন বেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আকাল তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাআইতু আলাইহি কলান সুয়াতুন বাইদা, আল্লাহর নবীর সঙ্গে আমি খাবার গ্রহণ করলাম, এমন তো অবস্থায় দেখলাম আল্লাহর নবীর মাথার উপরে সাদা টুপি পরা আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবীর হাদিস। এবং অন্যান্য সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কাছ থেকে দেখেছেন তারা বলছেন যে কখনো কখনো প্রচণ্ড তাবদাহে এমন অবস্থা হতো, তখন তো আর এসি ছিল না, পাথরের ওপরে মরুভূমির মধ্যে ফ্লোরের উপরে তারা নামাজ আদায় করতো। আপনারা সৌদি আরব যারা গিয়েছেন দেখবেন যে অনেক সময় মাটির ওপরে এই রাস্তার ওপরে পা দেওয়া যায় না, এত টেম্পারেচার। তো সাহাবিরা যখন সিজদা দিতেন কষ্ট হতো সাহাবিদের, তো তারা যে পাগড়ি পরতেন, টুপি পরতেন, এই টুপি পাগড়ির যে কাপড়টা আছে এই কাপড়ের উপরে সিজদা করতেন, ফ্লোরে মাথা দিতে পারতেন না, বলুন আল্লাহু আকবার, কারণ মাথাটা পুড়ে যাইতো। তো টুপি যদি নাই পরতো, পাগড়ি যদি নাই পরতো, তাহলে তারা কীভাবে সিজদাটা দিত? হাদিসের কথা, টুপি পরেছেন তারা। আচ্ছা এখন কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তারা বলছেন কি, আল্লাহ নবী কখনো কালো টুপি পরেছেন, কখনো সাদা টুপি পরেছেন, কখনো গোল টুপি পরেছেন, কখনো লম্বা টুপি পরেছেন, কখনো টুপিটা একটু উঁচু করে পরেছেন। সাদা কাপড়ে তুলাযুক্ত কাপড় যেটা মসৃণ নরম, সে সময় সেটাই ছিল আপনার প্রসিদ্ধ কাপড়, সেই কাপড় দিয়ে তুলা তুলা আকারের, ওই যে তুরস্কের জাদুঘরে এখনও সংরক্ষিত আছে, আমি এবছর দেখে এসেছি আল্লাহ নবীর সেই পাগড়ি মোবারক, তো ওই কাপড়গুলো দিয়ে তারা টুপি বানিয়ে তারা ব্যবহার করেছেন। আল্লাহ নবী ইয়ামানের ডোরা কাটা চাদর এটা খুব পছন্দ করতেন, কখনো কখনো এই চাদর কেটে তারপরে টুপি বানিয়ে আল্লাহ রাসূল পরেছেন। সুবহানাল্লাহ বলেন, হাদিসের কথা। এখন কথা হচ্ছে যে টুপি আল্লাহ রাসূল পরেছেন এ কথা অস্বীকার কেউ করেন না। হ্যাঁ এটা কি স্থায়ী সুন্নাত নাকি অস্থায়ী সুন্নাত, এগুলো নিয়ে মানুষ বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে। আল্লাহর নবী পড়েছেন, এখন প্রশ্ন জাগে যে নামাজের মধ্যে হুজুর টুপি পরি নাই আমার নামাজ হবে কি না, এটা মাসালা ভিন্ন। টুপি ছাড়া যদি নামাজ আদায় করেন নামাজ হয়ে যাবে, নামাজে টুপি পরাটা ফরজ না, এবং টুপি মাথায় দেওয়াটাও ফরজ না।
কথা হচ্ছে বাংলাদেশে টুপি নিয়ে আমরা যেভাবে টানাটানি শুরু করেছি, যখনই দেখি যে কেউ কিস্তি টুপি পরেছে, কিস্তি বুঝেন নাই, লম্বা এক ধরনের টুপি দেখবেন ভারতের মানুষ পরে, নৌকার মতো দেখা যায়, এই টুপি পরলেই বলে এই যে ইন্দিরা গান্ধীর লোক আইছে, কথা কন না কেন? কারণ ভারতের অনেক হিন্দু এই টুপি ব্যবহার করে। আচ্ছা, কেন এই টুপিটা বাংলাদেশের মানুষ ব্যবহার করে? দারুল উলুম দেওবন্দের বড় বড় শায়খ যারা, তারা এই টুপিটা ব্যবহার করে। দারুল উলুম দেওবন্দ আঞ্চলিকভাবে প্রসিদ্ধ, যেহেতু আল্লাহ রাসূল কখনো লম্বা টুপি পরেছেন তাই তারা সে আমলটা করতে পারে। আচ্ছা, সুন্নাহ হচ্ছে মাথাটা ঢাকা। এখন আপনি লম্বা দিয়ে ঢাকবেন, আপনি এই গোল দিয়ে ঢাকবেন না উঁচা দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়, কথা হচ্ছে ঢাকা। আপনি যে এই যে নিচে প্যান্ট পরেছেন, সতর ঢেকে রেখেছেন, কেউ লুঙ্গি দিয়ে ঢাকছে, কেউ পায়জামা দিয়ে ঢাকছে, কেউ ট্রাউজার দিয়ে ঢাকছে, কেউ জুব্বা দিয়ে ঢাকছে, ঠিক কিনা? তো ওখানে লম্বা খাটো খেয়াল করেন না, কে খেয়াল খালি মাথার ব্যাপারে। কেন ভাই? কয় পাস করলি না পড়লে ও তো আমাদের তরিকার লোক না, আপনার দৃষ্টির মধ্যে কুকুরের পেশাব পড়েছে, কথা বলেন। টুপি লম্বা হোক, সাদা হোক, কালো হোক, গোল হোক, মাথা ঢাকা বলে কথা। এখন কেউ যদি এমব্রয়ডারি করা টুপি পরে, আবার অনেকে বলে যে ও লম্বা টুপি পরছে, ও তো জামাতের লোক, সাইদি সাহেবের মতো টুপি পরছে, বলে কি বলে না? একবারে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দেয় ভাই, ও জামাতের লোক, আসলে লোকটা আওয়ামী লীগের, এরকমও হয়। কারণ ওমানে আমি একটা মাহফিল করেছি, ওমানে মাহফিল করতে গিয়ে যে দেখলাম, যেহেতু ওই আমাদের ওখানকার যারা ওই আওয়ামী লীগের ভাইজন ভাইয়েরা আছেন, তারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলেন, তো ওখানে গেলাম, বিএনপিপন্থী লোকজনও ছিল, তো যারা আয়োজক, ওমানের টুপি সবগুলো এরকম লম্বা লম্বা, ওমানের টুপি লম্বা লম্বা টুপি, তো সবাই এরা আওয়ামী লীগ করে ওই টুপি পরে মাহফিলে এসেছে, আপনি তাদেরকে জামাত বলবেন নাকি? কথা হচ্ছে সেখানে না, সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের অন্তরের সমস্যা, অন্তর অপবিত্র হয়ে গেছে ভাই, আমরা উদার না, আমাদের মানসিকতা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মুসলিম ঐক্য নিয়ে আমাদের কোনো খবর নাই, ফরজ নিয়ে কোনো খবর নাই, আমরা টানাটানি করি সুন্নাত নিয়ে আর নওফিল নিয়ে অতিরিক্ত বিষয়গুলো নিয়ে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই টুপি দেখে কে চর্ম নাই, ও পাস করলি পরে, ও বুঝছি বরিশালের পীর সাহেবের মুরিদ, লম্বা পড়লো জামাতের লোক, এমব্রয়ডারি করা পড়লে হলুদ হলদে রঙের সারসিনার লোক, তারপরে ওই যে আরেকটু লম্বা পাঁচকলি পড়লে ও চাঁদপুরের লোক, এই যে এরকম যে সার্টিফিকেটগুলো আপনারা দেন, প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, টুপি দিয়ে কখনো মানুষ বিবেচনা করবেন না, টুপি আল্লাহর নবী পরেছেন আপনারা পরবেন, যে যেটা পারেন সেটা পরেন, শুধু লাল না হইলেই চলে, লাল বলতে এমন লাল ওই আজহারি টুপি আবার মনে করেন না, যে আল্লাহ রাসূল যতগুলো টুপির বর্ণনা আছে লাল কালারের বর্ণনা আল্লাহ রাসূলের থেকে প্রমাণিত নয়, এই জন্য আপনি লাল পরবেন না। আজহারের যে টুপি এটা তাদের ড্রেস কোড, সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়, কিন্তু আপনি লাল পাঞ্জাবি এই জিনিসগুলো আল্লাহ রাসূল তো আগেই না করে গেছেন, কিন্তু আপনার মাথা ঢাকা বলে কথা, এখন পাঁচকল্লি দিয়ে ঢাকবেন, জালি দিয়ে ঢাকবেন, লম্বা দিয়ে, কালো দিয়ে, সাদা দিয়ে, না ওই যে আপনার পাগড়ি দিয়ে, সেটা আপনার বিষয়, এটা নিয়ে বাড়াবাড়ি সারাসারি এটা করাটা ঠিক না। কেন? কারণ সমাজ বিভাজিত হয়ে যাচ্ছে, যখন শক্ত টুপি দেখে মানুষ, মানুষ মনে করে যে না এর ধারে কাছে যাওয়া যাবে না, এরকম আছে না? হুজুর তো ওই তরিকার, হুজুর এই পাগড়ি পরে, হুজুর তো ওই তরিকার, এই হুজুরের কথা শোনা যাবে না। কারণ কি জানেন, এই টুপি আপনি পড়ছেন, একজন পাঁচকল্লি পড়েছে, তার টুপির সাথে তো আমলের সম্পর্ক নাই, তার নামাজ, তার রোজা, হজ, যাকাত আল্লাহ এত পছন্দ করেছেন, এমনও তো হতে পারে যে ওই লোকটার আমল আপনাকে আপনার আমলের চাইতে অনেক অনেক বেটার, অনেক উত্তম, আল্লাহ তাআলা তারা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো টুপি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন আপনার আমল, আল্লাহ তাআলা পাঞ্জাবি দেখেন না, আল্লাহ তাআলা জুব্বা দেখেন না, আল্লাহ তাআলা দেখে আপনার অন্তর, আপনার আমল। সুতরাং আমলটা সুন্দর করতে হবে, অন্তর সুন্দর করতে হবে, টুপি নিয়ে বাড়াবাড়ি সারাসারি কিছু করা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী যখন সফরে যেতেন, আল্লাহর নবী যখন সফরে যেতেন, উনি কান ঢাকা এক ধরনের টুপি পরতেন। কি ঢাকা? কান ঢাকা লম্বা টুপি। কান ঢাকা টুপি আপনারা দেখেন নাই শীতকালে, যে শীত নিবারণের জন্য দেখবেন এক ধরনের টুপি আছে, কপালের এখান থেকে নিয়ে পুরোটাই ঢাকা থাকে, আবার কানটাও ঢাকা থাকে। তো আল্লাহ নবী তো সেই ধরনের টুপিও পরেছেন, সম্ভবত মুয়াম্মার গাদ্দাফি এই টাইপের টুপি পরতেন, এই টাইপের। তো বাংলাদেশে অনেক মানুষ শীতকালীন সময়ে পরে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী এই কান ঢাকা টুপিও পরেছেন, আপনারা যে যেমন টুপি পারেন আপনারা পরবেন, টুপি নিয়ে মারামারি প্লিজ আর আমরা দেখতে চাই না। আমরা সবাই মুসলমান ভাই,
আমরা এক আল্লাহর ইসলামের ঝান্ডাকে সারা পৃথিবীর বুকে আমরা উড্ডীন করতে চাই, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই, সারা পৃথিবীর মুসলমানরা যেন এক হয়ে কাজ করতে পারে, গোটা মুসলিম উম্মা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন।